বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম তিন কালার গোলাপ ফুল। এই সিজনের আজকের তুলা ছোটো ছোটো গোলাপগুলা ফুটেছে, অনেক গোলাপ ফুটেছে ছোটো ছোটো, দেখতে পাচ্ছেন আপনারা। তিন কালার ফুটে প্রথম যখন এনেছিলাম এই গাছটা, ছোট্টে একটি চারা অনেক অনেক বড় গোলাপ ফুল ফুটেছিল। এই বছর শীতে আপনার কাটাই সেটাই কলম করার পরে গোলাপগুলা ছোটো হয়ে যাচ্ছিল, কেন জানি না, হয়তো বা যতনে বলতে পারতেছি না, আস্তে আস্তে ছোটো ছোটো হয়ে যাচ্ছে গোলাপ। এবার শীতেও বেশি বড় হয়নি এবং বেশি ফুল ফোটাতে পারিনি, গরম প্রচুর ছিল, বৃষ্টি প্রচুর ছিল, এখনও বৃষ্টি আছে, আজকেও বৃষ্টি আছে, তাই এর মাঝে গিয়েও ফুলগুলা ভিডিও করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো ফুল ফুটতেছে, আর পাতাগুলা রোদ্রে অনেকটা ঝরে গিয়েছে, লাল হয়ে যাচ্ছে, ছোটো ছোটো হয়ে যাচ্ছে। রোদ্রের কারণে ছাতে ওঠা যাচ্ছে না বা বৃষ্টির কারণেও কাজ করা যাচ্ছে না, এমন অনেক সময় আমার অনেক গাছগুলার যত্নে অবহেলা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গাছের গুড়িতে একটি কেরালা গাছ উঠে গিয়েছে, কীভাবে বলতে পারি না, কেরালার বা মানানোর পরে হয়তো বা পাকনা বা পোক্ত বিচি ছিল, সেই বিচি পানি ফেলেছিলাম, গাছ উঠে গেছে দুই তিনটি। আপনার বাড়িতে ছিলাম না, আসার পরে দেখি গাছ উঠে লত দিয়ে দিয়েছে, আমিও আর ছিঁড়ে ফেলে দেইনি, দেখি আমার ভাগ্যে যদি দে কেরালা যদি ধরে গাছে আপনাদের সাথে শেয়ার হব। আমি আশপাশ রস ছোটো মিষ্টি রসি দিয়ে বেঁধে দিয়েছি, আর আপনারা ফুলগুলোও দেখতে পেরেছেন, তিন চার কালার ফুল ফুটেছে, অনেকটাই ফুল ফুটেছে, কিন্তু কালার ছোটো ফুটেছে। এই সাধারণভাবে রোপণ করা এইগুলা। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।